দেখো বিস্কুট খাওয়ার জন্য বসে আছে। উলিয়ে বাবা রে, নিজের খাবারটা কই? হ্যাঁ সেটা খাওয়া হবে না হবে না? কি হলো? এই যে এখানে রাখলাম, খা। এই যে এদিকে দেখো, এদিকে দেখো, এইদিকে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ, ওয়েলকাম টু সিম্পল স্টেপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, দুর্দান্ত আছো। তো আজকে সানডেওয়ালা ব্লগ, সকাল সকাল ব্লগটাকে শুরু করে দিলাম। আগে মর্নিং ওয়াকও বন্ধ থাকলে বলে, তো মর্নিং ওয়াকে যাওয়া হয়নি। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি। এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? এগুলো কি? মানে বিস্কুটে একটু একটু গুঁড়ো করে আছে খাওয়ার জন্য করছে। তোর খাবারটা কখন খাবি? কি হলো? তোর খাবারটা কখন খাবি? কখন খাবি? ও ওখানে দিয়েছি, ওইখানে। ওই দেখ, এই যে পড়ে আছে, এটা নয়, ওই যে ওখানে পড়ে আছে, নে দেখ চোখে ভালো করে দেখ, চোখ দিয়ে দেখতে পাচ্ছিস না? এটা কি? এটা ঠিকই। আজকে ভাবলাম একটা ক্রাফট করব। ক্রাফটটা ডেকোরেশনের জন্যই করব, নে কি বলতে ঘুরি আটকেছে মনে হচ্ছে, যাই হোক আমাদের ঘুরি কেন হয়ে যাবে, ও বৃষ্টি হচ্ছে এখন, যাই হোক কথায় আসি। তাহলে একটা ক্রাফট করব, ক্রাফটটা টাইপ অফ ডেকোরেশনের জন্যই করব। তাহলে আমার নতুন টেবিলটা সেরকম সাজানোর কিছু নেই, আর এখন কিনতেও পারবো না কিছু, ওই জন্য ভাবলামটাই যে ভালো দেখাতে কিছু করি ডেকোরেশন। আমার টেবিলের উপরেটা ওয়াল হ্যাঙ্গিং টাইপের, বাট আমি স্ট্যান্ড দিয়ে দেবো যাতে আমি এমনি দাঁড় করাতে পারি। তো চলো ক্রাফটটা বানিয়ে নিই, আর তোমরা প্লিজ আমার সাথে থেকো। কোকোতে জল ভরছি, মা এখানে কোকোর খাবার রেডি করছে, আর খাওয়ান দার এখানে বসেই আছে অপেক্ষায় খাবার দেবে কখন। এই যে কোকো খাবার রেডি করছে। নাও লাঞ্চে কি হয়েছে? নোপস, লাঞ্চে কি হয়েছে? ভাত, উচ্ছে কুমড়ো ভাজা, চিচিঙ্গে ভাজা, আলু পোস্ত, জাল, আর পার্শে মাছের বেগুন আলু দিয়ে ঝোল, আর আমের চাটনি, আর দই।
মা বক্তব্য খেয়ে নাও, আমার কি বক্তব্য? ঠাম্মা বক্তব্য পেশ করো কোনো, কিছু বলার নেই, খাও, বেলা হয়ে গেছে, খেয়ে নাও। আর কুকুরখানেও খাবার দিয়েছি, তো চলো খেয়ে নিই, তারপর আবার ক্রাফ্টটা কন্টিনিউ করবো। কালকে বাবা কুকুর জন্য ট্রিটস এনেছিল, কালকে দেওয়া হয়েছে, এখন দেব ট্রিটস, এখন ট্রেনিং দেব। এই যে ট্রিটসটা এনেছে, যেই বলেছি ও রেডি হয়ে উঠে গেছে ঘুম থেকে, এই ট্রিটসটা দেব, দেখো কোকো ট্রিটস। নো এক হাজার খুলে এই যে ট্রিটস, এতগুলো বোন এই যে এই কটা নিলাম, বেশি হলে আবার রেখে দেবো। এই যে দেখো উঠে পড়েছে, দেখো উঠে পড়েছে, কী রে দেবো, কথা শুনলেই দেবো। এই কো এরিকা, নো নো এরকম করলেই কিন্তু দেবো না আমি। এই যে ও ট্রিটস কোকো, দেবো না কথা শোনো, দেবো। এই যে ট্রিটস, এই যে ট্রিটস, সিট 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 সিট, গুড বয়, স্টে স্টে। হ্যান্ড এখন আমি ওকে শেখাতে পারিনি, সেট সেট সেট, গুড বাই। এই যে দিয়ে দেখা ছবি চড়ছে তোর, রায়ের পুজো কালেকশনটা এখন একটু দেখাবো তোমাদের। তো দেখো কি কি কিনেছে বার কর। তো আমি তোমাদের সাথে আজকে পুজো শপিং হল শেয়ার করতে চলেছি, আমি তিনটে সেট কিনেছি, আমাও চলে আসছে দেখতে, আমাকে দেখাতে তিনটে সেট কিনেছি আর একটা সিঙ্গেল জামা কিনেছি। ফার্স্ট সিঙ্গেল জামাটা দেখিয়ে দি, ক্যামেরা শার্ট, ক্যামেরা একটু উঁচু করো, সবই প্যান্ট। ও বাবা রে বাবা, আরে ও আহা, বাবা রে বাবা, চুলটা এই ছাড়, উফ বাবা চুল টেনে, উফ কি জঙ্গলি কি জঙ্গলি। প্রচুর জিন্স আছে, এবার ওই জন্য জিন্স আর কিনে দিইনি, তার সাথে শার্টটা কিনেছে। শার্টটা ভালো করে দেখা বোঝা যাচ্ছে, ভাঁজ করে রেখেছিস শার্টটা, ফুল স্লিভ না থ্রি কোয়ার্টার স্লিভ। আর ওয়েস্টার্ন পার্টটা শুরু করেছি, তাদের ফার্স্ট থেকে ওয়েস্টার্ন পার্টটা কমপ্লিট করব। একটা ফ্রক কিনেছি, ব্যাক সাইডটা
উঠে দাঁড়িয়ে দেখ। জন্মদিনের নট বাঁধা জামা কেনার ইচ্ছে ছিল কিন্তু তখন পাইনি, এখন পেয়েছি। এটা পুরো ব্ল্যাকের ওপর উপরে ফ্লোরাল প্রিন্ট দেওয়া, এই যে হাতাটা এরকম স্টাইল, বা জানে কি হাতা না এই ঘটি হাতা বলতো এক, এখন আবার সেই হাতা উঠছে। কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, এই যে এরকম একটা হোয়াইটের উপর ব্ল্যাকের স্ট্রাইপে ডিজাইন করা, কেননা আবার এক্সট্রা বোতামও দিয়ে দিয়েছে, আর পিছনে ডিজাইনটা হচ্ছে এরকম। নেক্সট দেখ, লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা লং কুর্তি বলতে পারো, গাউনও বলতে পারো, বাট এটা আমি লেগিংস দিয়ে পরবো। উঠে তার বেল্ট আছে একটা কোমরে, হোয়াইট কালারের। ব্লগের একদম এন্ডে চলে এসেছি, এখন আমি এডিট করছি, মানে এখন এডিট করছি, আর রাই এখানে পড়ছে, তা ওকে পড়াটাও করাচ্ছি আর সাথে সাথে এডিটের কাজটাও করে নিচ্ছি। তো আজকে একটা কথা আমাকে বলতেই হচ্ছে, না বলে পারছি না। আমার একটা খুদে সাবস্ক্রাইবার আজকে একটা মন্তব্য করেছে, সেটা তোমাদেরকে শোনাচ্ছি, অডিও পাঠিয়েছে, দেখো শোনো শোনো। এটা তুমি কেন মাছুক হই, এটা কিন্তু একদম বাজে কথা, আমি ডুবে যাচ্ছি, একদম উনি মারবে না। ওটা একটা ছোট্ট কুকুর, মাথায় বুদ্ধি নেই। এখানেও কোকোকে নিয়ে বলছে, কালকের ব্লগটাতে আসলে ওই সরু যে কাগজের রোলটা নিয়ে কোকোর মুখের মধ্যে একটুখানি মেরেছিলাম, ওই জন্যই ও বলছে, কতটা তোমরা বুঝতে পারলে জানি না, ও এটাই বলছে, তুমি ওকে কেন মারছো, ও একটা বাচ্চা মানুষ, ও কি অত বোঝে, ওর অত মাথায় বুদ্ধি আছে। তো আমার এটা সত্যি খুব ভালো লেগেছে, ও যে ব্যাপারটা এত ডিপলি দেখছে ব্লগটার, যে একটা ছোট্ট মানুষ হয়ে যে একটা ব্লগটাকে যে এত ডিপলি দেখেছে, তার জন্য আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ তোর এই কমেন্টসের জন্য। তো আজকের ব্লগটাকে তাহলে এত দূর অবধি রাখবো, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু এক
একদম ভুলো না সিম্পল স্টেপস ডেইলি ব্লগ চ্যানেলকে। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।